আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুক ওয়ান শেষ করেছেন এখন আমরা বুক ওয়ানের যে তেইশটি চ্যাপ্টার রয়েছে এই তেইশটি চ্যাপ্টারে আমরা কি কি গ্রামার শিখেছি তার একটা সামারি এখন আমরা দেখব যেমন শুরুতে দেখতে পাচ্ছি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এখানে আলোচিত বিষয়গুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার দেখি ইসমুল ইসার লীল লিল করিব লীল মুদাক্কর লীল মুফরাত হায়দা প্রথম চ্যাপ্টার আমরা দেখেছিলাম হায়দার ব্যবহার আরও দেখেছি নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট মুক্তাদা সাবজেক্ট খবর প্রেডিকেট হারফ জওয়াবিন অর্থাৎ নাম এবং লা দু নম্বর চ্যাপ্টার দেখেছি ইসমুল ইশরাতিল মুফরত দা আলিকা আরও দেখেছি ইসমুল ইস্তি ফুমনাতুল ইসমিয়া যেমন এখানে দেখছি উদাহরণ হিসাবে দুই চ্যাপ্টারের উদাহরণকে আমি একসাথে করেছি আ দা মসজিদুল এটা কি এটি মসজিদ শুরু আগে আমরা বলছি ইসমুল ইস্তিফার্ম হা দা এখানে ইসমুল ইশারা পুনর্বাচক শব্দের জন্য এবং কাছের বস্তু নির্দেশ করার জন্য এবং সেটি মুক্তদা মাসিদুন হচ্ছে এখানে খবর উত্তর উত্তরগুলো হচ্ছে লা এটাকে আমরা বলছি হারফো জবাব না বোধক উত্তর হ্যা দা বাইতুন এটা একটি বাড়ি হ্যাঁ এখানে মুক্তদা বাইতুন এখানে খবর মা রা লিকা ওইটা কি রা লিকা নাজমুন ওইটা একটি তারকা দূরের পুরুষ বছর কোনো বস্তুকে নির্দেশ করতে আমরা এখানে দা আলিকা ব্যবহার করেছি তিন নম্বর চ্যাপ্টার দেখছি আমরা মা আরিফা অর্থাৎ নির্দিষ্ট আল হরফুল ও কমার ইয়া আল হরফুল শামস ইয়া অর্থাৎ চন্দ্রাক্ষর ও সূর্যাক্ষর আরও শিখেছি আমরা হামজাতুল বসল ও হামজাতুল কতা যেমন এখানে দেখছি আল কিতা আবু জাদিদুন বইটি নতুন এখানে আল কিতাবু নির্দিষ্ট আলযুক্ত হওয়ার কারণে এন কাফ হচ্ছে হারফল কমর ইয়া যার কারণে আমরা দেখছি লামের উচ্চারণ ঠিক মতো হচ্ছে তারপরে কাফের উচ্চারণ হচ্ছে পরে দেখছি আইদুন সূর্যটি দূরে এক্ষেত্রে আলিপলাম থাকার পরেও লাম উচ্চারিত হচ্ছে না বরং শীন উচ্চারিত হচ্ছে দুইবার অর্থাৎ হারফ শামসিয়ার বেলায় সরাসরি সেই অক্ষরটি উচ্চারিত হয় এই কারণে এটাকে বলা হচ্ছে আল হরফ শামসইয়া অর্থাৎ সূর্যাক্ষর এখানে হামজাতুল ওয়াসালের দুটি উদাহরণ দেখছি আমরা আল কিতা আবু শুরুতে আলিফ যেটি আছে সেটি হচ্ছে এখানে হামজাতুল ওয়াসাল অনুরভাবে আশামসু এখানে যে আলিফটি রয়েছে সেটিও হামজাতুল ওয়াসাল হামজাতুল কথা চেনার উপায় হচ্ছে তার উপরে ছোট্ট করে একটা হামজা থাকে যেটি আমরা আল আবুর বেলায় খেয়াল করছি অর্থাৎ আল আবু শব্দের প্রথম যে হামজাটি সেটা হচ্ছে হামজিদুল ওয়াসাল আবু এর হামজাটি হামজাতুল কতা চার নাম্বার অধ্যায় সেখানে আমরা শিখেছি শিবহুল জুমলা ফ্রেইস হারফুজার প্রিপজিশন মজরুর ফি আলা মিন ইলা এই চারটি হারফুজার ছিল চতুর্থ অধ্যায় আরও শিখেছি আমরা দমিরুন মুন্ফাশিরুন ডিটাস্ট প্রণাউন ইসমুল স্ত্রীবাচক নামসমূহ কেমন হয় এবং ভাববে উদাহরণ আমরা দেখেছি এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে আল কলামু আইল আল মাকতাবি কলমটি টেবিলের উপরে এখানে আয়লা হচ্ছে হাঁসফুজার আল মাকতাবি হচ্ছে ইসিমাজিরুর আই নাফা তুই মাতু কোথায় এখানে ফাতিমা নামটি খেয়াল করছি শেষে গলতা রয়েছে এবং তার উপরে একটি দম্মা রয়েছে উত্তর বলা হিয়া ফিল মাতুবাকি এখানে হিয়া হচ্ছে ডিটাস প্রনাউন যেটিকে আমরা বলছি দমি ইরন মুন ফাসেলুন ফুজার আল আলমুদা হচ্ছে ইসিনমাজ এই না আব্বা আসুন আব্বাস কোথায় এখানে আমরা দেখছি পূর্ববাচক নাম আব্বা আসুন শেষে তানভিন রয়েছে উত্তরে বলা হচ্ছে খরজা মিনাল ফাসলি এখানে একটি ভাব আমরা দেখতে পাচ্ছি খর অজা সে বেরিয়ে গেল কক্ষ থেকে এটি হচ্ছে ফার্স্ট অ্যান্সের ভাব পাঁচ নম্বর চ্যাপ্টার মুদাফ এবং মুদাফ ইলাইহি যেমন কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদের বই প্রথম অংশ কিতাবু এটি দুই দম্মার পরবর্তী একদম হয়েছে এবং পরবর্তী নাউন যেটি সেটি হচ্ছে এখানে মাজুরুর যেমন মুহাম্মাদের বই এক্ষেত্রে মুহাম্মাদ হচ্ছে মাজুর আরেক দেখছি হাকিবাতুল মুদার রেসি শিক্ষকটির ব্যাগ হাকিবাতু এখানে একদম বিশিষ্ট হয়েছে এবং পরবর্তীতে আল মুদারেসি আলযুক্ত হয়ে নির্দিষ্ট হয়েছে এবং শেষে সিনের নিচে কাজটা হওয়ার মাধ্যমে সেটি মজুর হয়েছে চ্যাপ্টার নাম্বার সিক্সি কাছের স্ত্রীবাচক এবং সিঙ্গুলার কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য হায়া দিহি ব্যবহার করা হয় চ্যাপ্টার নাম্বার সেভেন বলা হচ্ছে ইসমুল ইশারা তিলের বাঈদিল মহানা তিলের মুফরাদ তিলকা অর্থাৎ দূরের স্ত্রীবাচক কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য তিলকা ব্যবহার করা হয় এখানে আরও শিখেছি আমরা জায়ল জিসিম অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বেলায় আমরা কোন ইস্মল সারাটি ব্যবহার করবো তারপরে হচ্ছে মহানাথ মহান কিছু উদাহরণ আমরা দেখছি যেমন মান হ্যাঁ দিহি ইনিকে হ্যাঁ দিহি উখতুল মোহান্দেশি ইনি হলেন ইঞ্জিনিয়ার সাহেবের বোন এখানে হ্যাঁ দিহি ব্যবহার করা হচ্ছে কাশের কাউকে নির্দেশ করার জন্য হ্যাঁ দিহি এখানে মুক্ত হচ্ছে এখানে খবর এবং সেটি মুদাফ আর মোহান্দেশি হচ্ছে মুদাফুল্লাহিমা জুর এরপরে দেখছি আমরা হ্যাঁ দ্য আনফুন ইহা একটি নাক ও তিলকা ইয়াদুন এবং ওটি একটি হাত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরে একটি থাকে সেগুলো পুরুষবাচক হিসেবে ট্রিট করা হয় এবং যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুটি করে থাকে যেমন হাত পা এগুলোকে স্ত্রীবাচক শব্দ হিসেবে ট্রিট করা হয় এর জন্য আমরা দেখছি আনফুন নাক নাকের সংখ্যা একটি যার কারণে হাত এখানে স্ময়লা হাতের সংখ্যা দুইটিয়াদুন এই জন্য তার আগে তিলকা এক বছর স্ত্রীবাচকের জন্য যে স্মৃশাল ব্যবহার করা হয় সেটিকে এখানে ব্যবহার করা হয়েছে আট নাম্বার বাদাল ও মুফদাল মিনহু জর্ফ এটা আমরা শিখেছি চ্যাপ্টার এইটে যেমন হ্যাঁ রাজুলু তা জিরুন এখানে হ্যাঁ দা হচ্ছে মুক্তদা আর রাজুল হচ্ছে বাদাল তা জিরুন হচ্ছে এখানে খবর আর হচ্ছে বায়িতাজি অর্থাৎ ব্যবসায়ীটির বাড়ি আমাল মাদ্রাসাতি ব্যবসায়টির বাড়ি মাদ্রাসার সামনে এখানে আমামা হচ্ছে জর্ফ জরফু মাকান এবং পরবর্তীতে জর্ফের পরে মুদাফিলেহি আসে যার কারণে মাদ্রাসাতে এখানে মাজরুর হয়েছে নয় নাম্বার দেখি আমরা সিফাত মৌসুফ সিফাতের আরেক নাম হচ্ছে নাত মৌসুফের আরেক নাম হচ্ছে মান ইসমুল মাওসুল সিল্লাতুল মাওসুল আর জুমলাতুল ফেয়াল এগুলো আমরা দেখেছি চ্যাপ্টার নাইনে যেমন উদাহরণ হিসেবে দেখি আল আরবি ইয়াতু লুগাতুন সাহলাতুন আরবি একটি সহজ ভাষা আল আরবি হচ্ছে মুফতাদা লুগাতুন হচ্ছে খবর এবং সেটি মানে সাহলাতুন হচ্ছে তার নাত অর্থাৎ ভাষাটি কেমন সহজ তারপরে প্রশ্ন করছি আমরা লিমান তিলকাসুল জমি লুল ওই সুন্দর গাড়িটি কার এখানে সৈয়াদত হচ্ছে মানবাড়ত আল জামিলত হচ্ছে এখানে নাদ আলাদুর তবিল উল্লাদি খরাজা মিনাল ফাসলি মজুতাহিদুন লম্বা বালকটি যে শৃঙ্খ থেকে বেরিয়ে গেল সে পরিশ্রমী এখানে আমরা ওয়ালাদু মুফতাদা এবং সেটি মানুষ তবিল হচ্ছে এখানে নাদ আল্লাদিকে আমরা বলছি এখানে ইসমুল মাউসুল এবং খরাজা মিনাল ফাসলি এটাকে আমরা বলছি সুল্লাতুল মহসুল মর্যুদাহীদের হচ্ছে এক্ষেত্রে খবর এখানে আরেকটা বিষয় জুমলাতুল ফেয়ালিয়া অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য তার একটি উদাহরণ দেখছি আমরা খরাজা মিনাল ফাসলি খরাজা হচ্ছে এখানে ফেল মিন হচ্ছে হারফুজার আল ফাসলি হচ্ছে ইসিম মাজরুর দশ নম্বর দেখি আমরা যেখানে বলা হচ্ছে সামারি অফ চ্যাপ্টার ওয়ান টু নাইন প্রথম নয়টি অধ্যায়ের সামারি এবং দমিরুন মুত্তা এটি আমরা এখানে শিখেছি যেমন কিতাবুহু জাদিদুন তার বইটি নতুন কিতাবু এখানে মুদাফ হু হচ্ছে মুদাফ লেহি মজরুর জাদিদুন হচ্ছে এখানে খবর এখানে এগারো নম্বর চ্যাপ্টার খবর মোকদ্দাম মুপ্ততা মুআর এটা আমরা শিখেছি আর এদিকে লেখা আছে চ্যাপ্টার ওয়ান টু টেন এর সামারি হচ্ছে চ্যাপ্টার ইলেভেন যেমন দি দরওয়া ও ওয়াহেদাতুন আমার কাছে রয়েছে একটি বাইসাইকেল এখানে ইংদি খবর মোকদ্দম দরওয়া এখানে এখানে মুক্তদম এবং সেটি ও ওয়াহিদাতুন হচ্ছে এক্ষেত্রে নাথ নাবু লাহা আখন ওয়াহেদুন জাইনাব তার রয়েছে এক ভাই এখানে আমরা খেয়াল করছি জাইনাব লিখিয়ার পরে একটি কমা দেওয়া হয়েছে এরপরে জাইনাব সম্পর্কে আরও তথ্য দেওয়া হচ্ছে লাহা তার রয়েছে আখন ওয়া একটি ভাই এভাবে কিন্তু খবর আসতে পারে অর্থাৎ পুরো সেন্টেন্সটি এখানে খবর জাইনাবের জন্য আবার লাহা এটা যা আরু নাজুর সে খবর মোকদ্দা পরের অংশের জন্য আখন হচ্ছে এখানে মুক্ততম আক্ষার এবং সেটি মানে অত ওয়া হচ্ছে এক্ষেত্রে না বারো নম্বর পরপর দুটি সুকুন একত্রিত হওয়ার বিষয়টি আলিফুল মাকসুরা এবং স্পেশাল নাউন হিসাবে আবুন এবং আখুন এখানে আমরা দেখেছি আরেকটা বিষয় খেয়াল করছি আমরা এই চ্যাপ্টারে জর্ফ এবং দমের একত্রিত হলে সেক্ষেত্রে কি দাঁড়ায় যেমন আমরা উদাহরণমূলক খেয়াল করছি জলা ছাত্রীটি বসলো এখানে জ্বালা সাপ ছিল আসলে সুকুম ছিল তায়ের উপরে এবং পরবর্তীতে এই তয়ের উপরে সুকুন রয়েছে পরপর দুটি সুকুন আরবিতে সম্ভব নয় যার কারণে উচ্চারণের সুবিধার জন্য তায়ের নিচে কাসরা দিয়ে উচ্চারণ করা হচ্ছে পরে দেখা যাচ্ছে একটি উদাহরণ রয়েছে আহুল আবি বাবার ভাই মানে চাচাকে আমরা বলি বাবার ভাই এক্ষেত্রে আহু এটি হচ্ছে মুদাফ এবং মুদাফ হিসেবে আসার কারণে সেটি স্পেশাল নাউন হওয়ার কারণে অতিরিক্ত ওয়াও যুক্ত করা হয়েছে আল আবি এক্ষেত্রে মুদা ফাতাল মাজুর এরপরে তোমার সাথে যে যুবকটি রয়েছে সে কে ইয়া হচ্ছে আলিফুল মকসুর এখানে আল্লাভি হচ্ছে ইসমুল মহসুর মা আকা সুল্লাতুল মহসুর এখানে মা কা মা হচ্ছে এখানে জরফ কা হচ্ছে মুদা ফিলাইহি মাজরুর অর্থাৎ জর্ফের সাথে যখন দমের যুক্ত হয় তখন জর্ফকে আমরা বলছি জর্ফ এবং পরবর্তী কে আমরা বলছি মুদাকলেহি মাজরুর তেরো নম্বর চ্যাপ্টার হ্যা উলা এবং উলা ইকা দুইটি স্মার এখানে রয়েছে এবং আরেকটি বিষয় আমরা শিখেছি এখানে দাম অনিল মুদাক্কর ওল মোয়ান্না অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক এর বহু যেমন উদাহরণ হিসেবে আমরা দেখছি আহাউলা ইল মুসলিম না এই ডাক্তারগুলো কি মুসলিম উলাই হচ্ছে ইসারা কাছের ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য ও হচ্ছে তবি বহু বচন এবং এটি হচ্ছে ব্রোকেন প্লুরালের উদাহরণ এবং মুসলিমও না হচ্ছে এখানে খবর এবং যেটি সাউন্ড প্লোরালের উদাহরণ এরপর উদাহরণটা দেখি আমরা মান ওলা ইকার নিসা ও ওই লম্বা মহিলাগুলো কারা এখানে দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ওলা ইকা এই সুনুশয়টি ব্যবহার করা হচ্ছে আর নিসা ও হচ্ছে এক্ষেত্রে বাদাল এবং নিশাউন হচ্ছে ইমরা বহুবচন বহু বচন এবং নিশা ও এখানে মান আড়ত আর হচ্ছে এক্ষেত্রে নাথ লক্ষ্য করার বিষয় হলো নিসা ও এখানে প্লুরাল আর তিওয়ানে চোদ্দ নম্বর চ্যাপ্টার ফেয়েল এবং দমির একত্রিত হলে কী হয় আই ইউ এর ব্যবহার দেখেছি আমরা অর্থাৎ সপ্তাহে সাত দিনের নাম শিখেছি তশরীফুল ফেয়েল উল মা অর্থাৎ পাস টেন্সের ভারগুলোর কনজুগেশন আজ নবাহ অর্থাৎ বিদেশি নাম শিফাত বা না বিভিন্ন জায়গায় বসতে পারে এগুলো আমরা এই চ্যাপ্টারে খেয়াল করেছি উদাহরণ হিসেবে দেখছি তোমরা তোমাদের চাচাকে দেখতে আজ হাসপাতালে গিয়েছ এখানে রাহাব হচ্ছে ফেয়াল উম হচ্ছে ক্ষেত্রে ফায়ল অর্থাৎ ফেয়ালের সাথে সরাসরি যখন দমির যুক্ত হয় তখন সেটি ফায়েল হিসেবে আসে ইলাহার ফুজাল আল মুস্তাফা মাজুর এখানে দি হচ্ছে এখানে হারফুজাদ জিয়া দাদি মাজুর এবং সেটি মুদাফ আমি হচ্ছে মুদাফিলাহি মাজরুর এবং সেটি মুদাফ কুম হচ্ছে মুদাফিলাহি মাজরুর আলিয়াও হচ্ছে ক্ষেত্রে জরফ মিন আই সুলাইমান 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 কোন দেশ থেকে এখানে আইউুল ব্যবহার দেখছি মিনের কারণে সেটি আইই হয়েছে মজরুর হয়েছে এবং সেগুলো মুদাফ হিসেবে আসে যার কারণে বালাদিন হচ্ছে এখানে মুদাফিলহি মাজরুর জরুর দেখছি বাইতুল আল ইদু করিবুন আমাদের নতুন বাড়িটি কাছে এখানে বাইতু মুদফ এবং সেটি মুপতাদা না হচ্ছে এখানে মুদাফিলাইহি মা আল জাদিদু হচ্ছে এক্ষেত্রে নাথ কার নাথ এখানে বাইতুল নাথ অর্থাৎ নাহনু আমাদের কারণে বাইতু এখানে নির্দিষ্ট কাজে আল জাদিদু এই নাদ এখানে নির্দিষ্ট হয়েছে আলগ্রহণের মাধ্যমে করিবন হচ্ছে এক্ষেত্রে খবর তো এক্ষেত্রে আমরা যেটি দেখালাম যে এই বাক্যের মধ্যে নাদ কিন্তু ব্যবহৃত হয়েছে পরে বাইতু এই পরে একটি প্রণাউন এসেছে তারপরে নাত এসেছে অর্থাৎ না ভিন্ন বিভিন্ন স্থানের প্রয়োগ আমরা দেখলাম পনেরো নম্বর হচ্ছে নুন মুখতালিফুন মিনাল বাদাল জরফ মা ক্যান অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বাদালের ভিন্ন রূপের ব্যবহার এবং জরফ মাকান অ্যাডভার্ব অফ প্লেস দেখাবা আখো না এ মাহা হুনা তার সাথে আমাদের ভাই ইব্রাহিম সেখানে গিয়েছে এনে দেহাবা হচ্ছে ফেলু মাদিন আহু হচ্ছে ক্ষেত্রে ফাইল এ কিনে মারফো এবং সেটি মুদফ এই কারণে ওয়াও এসেছে স্পেশাল নাউন হওয়ার কারণে না হচ্ছে মুদাফ জরুর এ ইব্রাহিম হচ্ছে আখর বাদান তারপরে মা হচ্ছে জরফ হা হচ্ছে মুদাফ হিমা জরুর হুনা কা এখানে জারফু মাকান ষোলো এবং সতেরো নম্বর অধ্যায় কুল্লু জামি আইন মুক্তলাক এই দুটি বিষয় আমরা এখানে শিখেছি যেমন দিহিল কুতুবুল জাদি দ্যাথু জামি ল্যাথুন জিদ্দান এই নতুন বইগুলো খুব সুন্দর এখানে বইগুলো গায়ের আকল যার কোনো আকল বুদ্ধি নাই এ সমস্ত বস্তুর বেলায় আমরা বলছি যে বহু বচনগুলোকে স্ত্রীবাচক এক বচন হিসেবে ট্রিট করা হয় যার কারণে হ্যাঁ দেখি স্মৃশালা ব্যবহার করা হয়েছে আর কুতুব হচ্ছে কিতাবের বহু বচন গায়ের আকল যার কারণে আর নাথ হিসেবে এসেছে আল যাদেরই দাতু সেটিও স্ত্রীবাচক এক বচনের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং খবর হিসাবে এসে জামি লাতুন সেটি স্ত্রীবাচক এক বছর জিদ্দান হচ্ছে এখানে আলুল মোতলাক আঠেরো নম্বর চ্যাপ্টার তাম ইজ মুথান্না এবং কাম এগুলোর ব্যবহার আমরা শিখেছি তাম ইজ বলা হচ্ছে কোনো কিছু বর্ণনাকৃত বস্তু যেটি সিঙ্গুলার কোন মানসুব হয় যেমন এখানে দেখি কাম তলিবান হি ফার্স্ট কম তোমাদের শ্রেণীকক্ষে কয়জন ছাত্র রয়েছে এখানে কাম শব্দের পরে তলিবান যেটি একটা সিঙ্গুলার এবং মনসুফ আচ্ছা এরপরে দেখছি ফি ইদানি ঈদ বছরের দুইটি ঈদ রয়েছে এখানে ফি হারফুজার সানাতি ইসিম মজরুর জারুনা মজরুর মিলাই হচ্ছে এটি খবর মোকদ্দম ঈদ আনি হচ্ছে এখানে মুফতাদা মুআখর এখানে ঈদ আনি এটি হলো দ্বিবচনের উদাহরণ মুথান্না অর্থাৎ দ্বিবচনের উদাহরণ আর দিবোচন চিনার উপায় হচ্ছে এখানে আলিফ এবং নুন শেষে থাকবে উনিশ নম্বর আল আদাদু ওয়াল মাহুদার এক থেকে দশ পর্যন্ত আদাদ অত সংখ্যা এবং তাদের মাদুদ লেখার নিয়মগুলো কি সেগুলো আমরা উনিশ নম্বর চ্যাপ্টারে শিখেছি যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফি ফাসলিনা আশারতু তুল্লা বিন জুদুদ্দিন আমাদের শ্রেণীকক্ষে রয়েছে দশজন নতুন ছাত্র এখানে তুল্লা আবিন এটি পুনর্বাচক বহু বচন যার কারণে তার আগে যে শব্দটি এসেছে সেটি হচ্ছে আশা রাত সেটি একটি সংখ্যা অর্থাৎ দশ এটি স্ত্রীবাচক পুনর্বাচক মা জন্য স্ত্রীবাচক সংখ্যা এখানে ব্যবহার করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তুল্লা আবিন মাজরুর হওয়ার কারণে যুদুদিন সেটিও কিন্তু মাজরুর হয়েছে তারপরে দেখছি আমরা লি আখন ও আমার রয়েছে এক ভাই এক এবং দুয়ের বেলায় আমরা জানি যে সংখ্যাটি পরে আসে অংশটি সেটি নাথ হিসেবে আসে চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি আল আয়দাদু আলমা আদু উদু এক থেকে দশ পর্যন্ত সংখ্যা এবং অন্যান্যকৃত বস্তু এই নিয়মটা আমরা শিখেছিলাম যেমন ফি বাই না থালাথু গোরফিন এখানে গোরফ শব্দটি হচ্ছে স্ত্রীবাচক তার বহু বছর হচ্ছে গোরফুন যখন সংখ্যা আমরা নিয়ে আসলাম তার সামনে এটি হলো পুরুষ বছর সংখ্যা তাহলে আসু। গুরফিন এখানে বহু বছর এবং সেটি মাজরুর এর প্রধান দেখছি আমরা লি উখতা আনি স্নাতা আনি আমার রয়েছে দুই বন আমরা স্নাতা আনি এই শব্দটিকে বাদ দিয়েও যদি লিখি তো বসুটি সঠিক কেননা লি উখতা আনি যেহেতু দুই বোঝা যায় তার ফর্মেশন দেখে কাজে শেষে আনি উল্লেখ না করলেও চলে আর উল্লেখ যদি করি সেক্ষেত্রে আমরা বলবো যে এই সংখ্যাটি মা পরে বসে এবং সেটি নাথ হিসেবে বসে একুশ নম্বর চ্যাপ্টার আমরা খেয়াল করেছি ডিভিশন চ্যাপ্টার অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যা শিখেছি তার একটা ডিভিশনের চ্যাপ্টার ছিল বাইশ নম্বর চ্যাপ্টার দেখেছি আমরা আলওয়ান অর্থাৎ রঙের নামসমূহ আর ও ডিপ্টর নাউন আমরা শিখেছি এখানে যেমন আমরা দেখেছি ইংদি দি মানা ক্যাফে রতন আমার কাছে অনেক রুমাল রয়েছে যা শিব জুমলা খবরের মোকদ্দা মানা দিলু মিন বহু বচন মাফা আইলু এই ফরমেট এবং সেটি ডিপটট যার কারণে শেষে একটি দম্বা রয়েছে ক্যাফে রতন মানাদিল এর জন্য নাথ হিসেবে এসেছে কায়রা আকল বহু বচনকে আমরা স্ত্রী বচন হিসেবে ট্রিট করতে পারি যার কারণে ক্যাফি রাতুন এক নাথ ব্যবহার করা হয়েছে কলামুন এই হলো একটি নীল কলম এখানে কলামুন হচ্ছে খবর রঙের নামটি এখানে এসেছে নাথ হিসেবে আজ রকু যেটির ফর্মেট হচ্ছে আফ আলো তেইশ নম্বর চ্যাপ্টার এখানেও একই জিনিস ডিপ্টোর নন সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন উখতু মারওয়ানা মারুই মারওয়ানের বন অসুস্থ এখানে উখতু মুদাফ এবং সেটি মুফতাদা মারওয়ানা হচ্ছে মুদাফিলাহি মাজুর যেহেতু মারওয়ান এই নামের ফর্মেটের মধ্যে শেষে আলিফ নুন রয়েছে মারওয়ানু সেক্ষেত্রে এটি ডিপট অর্থাৎ দুটি রূপ রয়েছে এটি কখনো জের গ্রহণ করে না কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে মুদা হওয়ার পরেও সেটি জের গ্রহণ করেনি এবং জবর গ্রহণ করে মাজুর হয়েছে তন হচ্ছে এক্ষেত্রে খবর হ্যাঁ মোহাম্মাদিন এই বইটি মোহাম্মাদের ওদায় কালি জাইনাবা এবং ওইটি জাইনাবার এখানে আমরা দেখছি তৃপ্ত অর্থাৎ তিনটি রূপ রয়েছে দান দিন তিনটি অবস্থাতে সে আসতে পারে কিন্তু জাইনাব সেটি কিন্তু একজন স্ত্রী লোকের নাম এবং তার দুটি রূপ রয়েছে অর্থাৎ পেশ এক পেশ এবং জবর এক্ষেত্রে লি হাড়ফজালের পরে যাইনা মাজরুর হয়েছে জবর গ্রহণ করার মাধ্যমে খরাজা কবলা খমসি ডাক এক সে বেরিয়ে গেল পাঁচ মিনিট পূর্বে এখানে কবলা এটি হচ্ছে জর্ফ যার কারণ খমসি হচ্ছে এখানে মুদাফি মাজরুর মাজরুর এবং সংখ্যা নিয়ম অনুযায়ী পরবর্তীতে ডাক এক সেটি প্লুরাল হতে হবে এবং মা জরুর হতে হবে কিন্তু দাক ক এটি যেহেতু ডিপট মাফা আইডো ফরম্যাটের একটি বহু কাজে সে জের গ্রহণ করে না এবং জবর গ্রহণ করে মা জরুর হয় তো এই ছিল আমাদের বুক ওয়ানের রিভিশন লেকচার যেখানে আমরা তেইশটি অধ্যায়ের সমস্ত নিয়মগুলোকে একটি পেজে নিয়ে এসেছি এবং সেগুলো সম্পর্কে আলোচনা করেছি আশা করি আপনাদের অনেক উপকার আসবে سبحانك اللهم بحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته